আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রেডিয়াল নার্ভ অ্যানাটমির সিকোয়েন্স ক্লাসের এটা সেকেন্ড ক্লাস। আজকে আমাদের ক্লিনিক্যাল মানে অ্যাপ্লাইড অ্যানাটমি গুলো নিয়ে বলার কথা। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে 15 মিনিট আসলে দেরি হয়ে গেল, এটা ইচ্ছাকৃত না, টেকনিক্যাল একটু সমস্যার কারণে বোথ সাইড থেকে, আমার সাইড থেকেও সেদিক থেকে মানে এদিক থেকেও। তো যাই হোক, আশা করি 15 মিনিট যদিও বা কমে গেছে সময়ের মধ্যে শেষ করতে পারবো, চেষ্টা করি আর কি কতদূর করা যায়। ঠিক আছে, তাহলে যারা এখনো ক্লাসে অ্যাটেন্ড করো নাই, আমি রিকোয়েস্ট করবো ক্লাসটাতে মানে অ্যাটেন্ড করো, কারণ আসলে ফ্রেশ ফ্রেশ দেখার কোনো মানে এটার আসলে এটা চেয়ে ভালো কিছু আসলে হতে পারে না। তো যাই হোক, গতবার আমরা রেডিয়াল নার্ভ অ্যানাটমি থেকে যে জিনিসটা আমরা লাস্ট ক্লাসে আমরা লেসনে যেটা আমরা বাসায় নিয়ে যেতে বলছি আমি তোমাদেরকে, বা যেটা আমি পড়াইছি, সেখানে আমাদের কি ছিল, সেখানে আমাদের ছিল হচ্ছে একটা রেডিয়াল নার্ভ আমরা কিভাবে পড়বো, বা রেডিয়াল নার্ভ থেকে আমরা কি কি পড়বো। এবং মূলত গত ক্লাসটাতে আমাদের ফোকাস ছিল রেডিয়াল নার্ভের কোর্সের উপরে, কোর্সের উপরে জিনিসটা। এখন কোর্স যে আমরা পড়ছিলাম রেডিয়াল নার্ভের, সেই কোর্সটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছিলাম। সেই ভাগগুলো কি কি দেখো, প্রথম যদি ভাগটা বলি, আমি প্রথমে বলছিলাম ইন রিলেশন টু বোনস, মানে বোনস এর সাথে রেডিয়াল নার্ভটা সেই শুরু থেকে যেখান থেকে শুরু হলো সেই শুরু থেকে শেষ পর্যন্ত এটা যে যে বোনস এর রিলেশনে বা আপার লিম্বের রিলেশনেই তো আছে, তাহলে আপার লিম্বের রিলেশনে যে সমস্ত বোনস এর রিলেশনে প্লাস বোনস ছাড়াও যে সমস্ত এরিয়ার কোন স্পেসিফিক এরিয়ার রিলেশনে মানে কিভাবে কিভাবে গেল সেটা আমাদের ক্লিয়ার হতে মানে আমি বলছিলাম, বা সেটা নিয়ে আমি ডিসকাস করছিলাম। এছাড়া এখান থেকে যে কথাটা আমি বলছিলাম, এভাবে আমাদের ক্লিয়ার হওয়ার যেটা সুবিধা সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ যে সমস্ত বোনস এর রিলেশনে গেছে, তার মানে সে সমস্ত বোনস এর যদি কোনো ঝামেলা হয়, আমিন যদি কোনো ফ্র্যাকচার হয়, ডিসলোকেশন হয়, বা অন্যান্য যে সমস্ত এরিয়ার মধ্য দিয়েও গেছে, সফট টিস্যুর আশেপাশ দিয়েও রেডিয়াল নার্ভ গেছে, এই রিলেশন গুলো জানলে আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমিটা, রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমিটা কোরিলেট করা আমাদের জন্য ইজি হবে। এই জন্য বলছিলাম ওটা একটু দেখার জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি যেহেতু সময় শেষ, ওই অংশটুকুতে আমার আসলে বেশি রিভাইজ করার আর সময় হবে না, তো সরাসরি আজকে আমি চলে যাচ্ছি রেডিয়াল নার্ভের ক্লিনিক্যাল অ্যানাটমিতে। তো তারপরও কিছু তো আসলে বলতে হয়। তো যাই হোক, আমি ওভারঅল শুধু এইটাই বলি, আজকে ক্লাসটা যেহেতু একটু মানে কমপ্যাক্ট হয়ে গেছে, আমি বুঝতেছি না 15 মিনিট বেশ একটা সময়। যাই হোক, রেডিয়াল নার্ভের থ্রু আউট দা কোর্স আমরা যেটা দেখছি, নার্ভটা ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে শুরু হচ্ছে, ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে শুরু হয়ে এটা মানে আমাদের প্রথম আমরা যে রিজনটাতে পাই সেটার নাম হচ্ছে আমাদের অ্যাক্সিলারি রিজন। এবং অ্যাক্সিলার কোন দিকে থাকে, পোস্টেরিয়র ওয়ালে, পোস্টেরিয়র ওয়ালের সামনে থাকে, অ্যাক্সিলারি আর্টারির পেছনে এবং অ্যাক্সিলার পোস্টেরিয়র ওয়ালের সামনে। এরপর একজিলা থেকে এটা যেটা করে, একজিলা থেকে এটা আস্তে করে কোন দিকে আসে, আমাদের হিউম্যানাস এর পিছনে স্পাইরাল গ্রুপ দিয়ে আসে। পিছনে স্পাইরাল গ্রুপ দিয়ে আসার পর এভাবে এসে এটা কোন দিক দিয়ে আসে, আমাদের এখানে যে লেটারাল ইপিকন্ডাইল, হিউম্যানাস এর যে লেটারাল ইপিকন্ডাইল, লেটারাল ইপিকন্ডাইলের সামনের দিক দিয়ে এসে কিউবিটাল ফোসাই এন্টার করে। তবে এখানে সে যে স্পাইরাল গ্রুপ থেকে এখান থেকে যে আসলো, সেখানে আসার সময় সে লেটারাল ইপিকন্ডাইলের সামনে আসার সময় সে লেটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে পিয়ার্স করে তারপর কিন্তু সামনের দিকে আসে। এই যে পিছন থেকে সামনে বা মিডিয়াল টু লেটারাল যেভাবে যাচ্ছে, এবং এখানে আমরা দেখছি এরপরে যেটা করে, কিউবিটাল ফোসার সামনে এসে আবার সে একটু লেটারালি টার্ন নিয়ে এভাবে গিয়ে মানে এই মানে ফোরামিনেটর মাসেলকে পিয়ার্স করে দুটা টার্মিনাল ব্রাঞ্চে ভাগ হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ আর একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ। এই নার্ভটাকে আমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে, কারণ অনেক সময় হঠাৎ করে আমরা যখন পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ এই নার্ভটা যখন শুনি তখন আমাদের এটা বুঝতে অসুবিধা হয়, যে কারণে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে পোস্টেরিয়র ইন্টারোসিয়াস নার্ভ এটা আলাদা করে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে ডিরাইভ বা আপার লিম্বের স্পেশাল কোনো মানে অংশ থেকে আসা কোনো নার্ভ না, এটা অ্যাকচুয়ালি রেডিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। সেটা কোনটা, ডিপ ব্রাঞ্চ। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের টার্মিনাল যে লাস্ট ব্রাঞ্চ সেটা হচ্ছে সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ। সেই সুপারফিশিয়াল ব্রাঞ্চটাই সামনে এসে আমাদের কোথায় সাপ্লাই দেয়, বেসিক্যালি হচ্ছে ডরসাম, ডরসাম সাইড থেকে লেটারাল ডরসাম এবং লেটারাল পার্ট এবং অ্যাডজয়নিং পালমার এরিয়াতেও সাপ্লাই দেয়। যাই হোক, 3.5 ডিজিট এখানে সাপ্লাই দেয়, এক্সেপ্ট দা হচ্ছে ডিস্টাল ফ্যালাংস গুলো ছাড়া। তো যাই হোক, এটা আমরা গতবার পড়ছি, আমি খুব সুইফটলি আমি একটু ছবিটা একটু দেখাচ্ছি, কারণ আমি ক্লিনিক্যাল অ্যানাটমিতে আমি ঢুকে যাব। তাহলে আমি একটা ছবি দেখাবো, আশা করি এই ছবিটা দিয়ে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। বুঝলাম না, এখানে ঢুকার সময় বেশ ঝামেলা পোহাতে হলো। খুব দ্রুত আমি একটু বলছি, সবাই একটু খেয়াল করতে আমি অনুরোধ করবো। এখানে
এখানে দেখো এই যে রেডিয়াল নার্ভটা এখান থেকে আসলো, এই অ্যাক্সিলার এই পিছন দিক থেকে আসতেছে, পোস্টার ওয়ালের সামনে আছে, এখান থেকে এসে সেই রেডিয়াল নার্ভটা এদিক থেকে এসে এই এই স্পাইরাল গ্রুপ আস্তে করে দেখো এই যে স্পাইরাল গ্রুপের পিছন দিক দিয়ে যাচ্ছে, পিছন দিকে গিয়ে সে লেটার মাস্কুলার সেপ্টামকে পিয়ার্স করে, এখান থেকে পিয়ার্স করে আস্তে করে কোথায় আসতেছে, লেটারাল এপিকন্ডালের সামনে। লেটারাল এপিকন্ডালের সামনের দিকে এসে এই জায়গাটাতে এসে সে এখানে কাকে পাবে, সুপাইনেটর মাসেলকে। সুপাইনেটর এবং এখানে অ্যানকোনিয়াস একটা মাসেল থাকে, সেটাকে হচ্ছে সাপ্লাই দেয়। যাই হোক, সে পিয়ার্স করে সুপাইনেটর মাসেলকে, সুপাইনেটর মাসেলকে পিয়ার্স করে সে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই যে দেখো, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ আর একটা হচ্ছে সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ। সেটা সুপারফিশিয়াল যে ব্রাঞ্চটা দেখো, এই সুপারফিশিয়াল ব্রাঞ্চটা নিচে গিয়ে দেখো সাপ্লাই কোথায় দিচ্ছে, এই যে লেটারাল 3.5 ডিজিটে সাপ্লাই দিচ্ছে, এক্সেপ্ট এই টার্মিনাল ফ্যালাঙ্গস, এগুলো ছাড়া এখানে হচ্ছে ডর্সাল ডর্সাল এসপেক্টে, এছাড়া অ্যাডজয়নিং পালমার এরিয়াতে একটু সাপ্লাই দেয়। আর ডিপার ব্রাঞ্চটা বেসিক্যালি সাপ্লাই দেয় হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা ফোরাম। যাই হোক, এটা তো আমি ওভারঅল একটা কোর্স করলাম। এটা ছাড়াও এখানে রেডিয়াল নার্ভের বিভিন্ন ব্রাঞ্চ, মানে বিভিন্ন ব্রাঞ্চ মানে এই প্রত্যেকটা পার্টের, যেমন তার মানে আমাদের রেডিয়াল নার্ভের কোর্স পাচ্ছি আমরা এক্সিলাতে, রেডিয়াল নার্ভের কোর্স পাচ্ছি আমরা আর্মে, রেডিয়াল আর্মে কোর্স পাচ্ছি আমরা ফোরামে, এমনকি আমাদের ফাইনাল যে ব্রাঞ্চ সেটা আমরা পাচ্ছি আমাদের আর্টিকুলেটেড হ্যান্ডে, যদি আমরা বোন মানে মানে আপার লিম্বের রিলেশন আমরা বলি। তাহলে এইভাবে রেডিয়াল নার্ভের ব্রাঞ্চ পাচ্ছি। এখন আমি ওভারঅল বলি রেডিয়াল নার্ভের যে ব্রাঞ্চ গুলা এগুলো কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, কি কি সাপ্লাই দিচ্ছে, এটা যদি না বুঝি, আমরা কাজটা যদি না বুঝি, তাহলে আমরা বুঝবো না আসলে লেশনটা কিভাবে হচ্ছে। আমি এখন একটু স্পিডে বলছি। আচ্ছা, যদি বলি আমাদের ফার্স্ট যে ব্রাঞ্চটা যেটা আমাদের ইয়া থেকে আসতেছে, অ্যাক্সিলা থেকে যেটা আসতেছে, আচ্ছা তো এখানে আমরা ব্রাঞ্চ গুলোকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সিলা থেকে যেটা আসে, আরেকটা আসে হচ্ছে আমাদের আর্ম থেকে, আরেকটা আসতেছে হচ্ছে ফোরাম থেকে। মানে এই থ্রু আউট দা কোর্স পুরো কোর্সটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিলাম, এক্সিলা আর্ম ফোরাম। হ্যাঁ, এই তিনটা ভাগে যাওয়ার সময় সে কি কি ব্রাঞ্চ দেয় এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো যে যে ব্রাঞ্চই দিক না কেন, আমরা মনে রাখবো, আমাদের মনে রাখার সুবিধার্থে, রেডিয়াল নার্ভের ওভারঅল ফাংশনাল কম্পোনেন্ট হলো দুটো, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে সেন্সরি, তার মানে রেডিয়াল নার্ভ একটা মিক্স নার্ভ। এখন এই মোটর ব্রাঞ্চ গুলার মানে আমরা জানি এরা মাসেলকে সাপ্লাই দিবে, এবং সেন্সরি ব্রাঞ্চের কথাও আমরা জানি, সেন্সরি মানে হচ্ছে যেটা সেন্সেশন ক্যারি করে নিয়ে আসবে। আচ্ছা, এখন দেখো এই মোটর ব্রাঞ্চ গুলা যে মাসেল গুলোকে সাপ্লাই দেয় এটা মনে রাখা তেমন কোনো কঠিন কিছু না। বেসিক্যালি রেডিয়াল নার্ভের ফাংশন যদি আমরা একদম অন এন এভারেজ বা একদম গ্রসলি বলি, তাহলে রেডিয়াল নার্ভ বেসিক্যালি সাপ্লাই দেয় হচ্ছে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে, পোস্টার কম্পার্টমেন্ট অফ দা আপার লিম, শুধুমাত্র যে পোস্টার কম্পার্টমেন্ট অফ দা আর্ম ফোরাম সেটা না, পোস্টার কম্পার্টমেন্ট অফ দা আপার লিম। তবে হ্যান্ডের কোনো মাসেলে, রেডিয়াল মাসেলে কোনো সাপ্লাই নাই। আমি খুব শর্টলি আমি নার্ভ সাপ্লাইটা মানে মোটর সাপ্লাইটা, তাহলে মনে রাখবো আমরা রেডিয়াল নার্ভ মানে পেছনের নার্ভ, রেডিয়াল মানেই পেছনের নার্ভ, তাহলে পেছনের কম্পার্টমেন্টের মাসেল গুলোকে সাপ্লাই দেয়। পেছনের কম্পার্টমেন্ট সেটা কার কার, পোস্টার কম্পার্টমেন্ট অফ দা আর্ম, পোস্টার কম্পার্টমেন্ট অফ দা ফোরাম। হ্যাঁ, এখন দেখো এই পোস্টার কম্পার্টমেন্ট অফ দা আর্ম ফোরাম এবং হ্যান্ড এর ক্ষেত্রে রেডিয়াল নার্ভের মাসেলের এখানে কোনো সাপ্লাই নাই, এখানে যেটা আছে সেটা হচ্ছে সেন্সরি সাপ্লাই। এখন আসি কিউটেনিয়াস সাপ্লাই। কিউটেনিয়াস সাপ্লাই এর যে জিনিসটা, কিউটেনিয়াস সাপ্লাই আমাদের কোথায় কোথায় দেয়, আর্মে দেয়, ফোরামে দেয়, হ্যান্ডেও দেয়। আর্মে কোথায় দেয়, আমাদের ডেল্টয়েড মাসেলের নিচে যেটা আছে, লোয়ার লেটারাল কিউটেনিয়াস নার্ভ, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দা আর্ম, এবং পোস্টেরিয়র মিডল, এখানে একটা মাঝখানে একটা স্ট্রিপ হিসেবে দেয় মিডল, এই যে মিডল কিউটেনিয়াস নার্ভ অফ দা ফোরাম। এছাড়া আমাদের হ্যান্ড হ্যান্ডে যেটা বলছি, লেটারাল লেটারাল ডর্সাম এসপেক্ট থেকে লেটারাল একটা ফিঙ্গার, দুইটা ফিঙ্গার মানে ডিজিট আর কি, একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা এবং আরেকটা ডিজিটের হাফ, এক্সেপ্ট এই জায়গাগুলো ছাড়া, ডিস্টাল ফ্যালাঙ্গস গুলো ছাড়া, এবং অ্যাডজয়নিং কিছু পালমার এরিয়াতেও সে সাপ্লাই দেয়। এটা হলো আমাদের সেন্সরি সাপ্লাই। তাহলে এখন এটা তো বললাম ওভারঅল মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাই, এখন আমরা একটু ওভারঅল মোটর সাপ্লাই এবং সেন্সরি সাপ্লাইটা কি কি কাজ করতেছে আমরা একটু খেয়াল করি, কাজগুলো খেয়াল করলে আমরা লেসন গুলো বুঝতে পারবো। ক্লাসটা আবারও বলছি যেভাবে শুরু করবো ভাবছি ওভাবে হলো না, তারপরে আশা করি এতটা ঝামেলা হবে না, আমি একটু ওয়ারিড হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এখন দেখো এই মোটর সাপ্লাই যেটা আছে, যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলকে সাপ্লাই দেয়, তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলা কি কাজ করে আমাদের আপার লিম্বের ক্ষেত্রে, আমরা সবাই জানি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট, তার মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলোর সেই হিসেবে নাম বলা যায় এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসেল, তার মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলোর কাজ হলো এক্সটেনশন করা। আচ্ছা ভালো কথা, তার মানে মোটর যে সাপ্লাইটা সেগুলো বেসিক্যালি করবে এক্সটেনশন। তবে এখানে একটা কথা বলে রাখি, রেডিয়াল নার্ভ থ্রু আউট দা কোর্সে এখানে দুটো ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসেলকেও সাপ্লাই দেয় আর সুপাইনেটর মাসেলকেও সাপ্লাই দেয়, কারণ সুপাইনেটর মাসেলকে পিয়ার্স করে সে ফোরামে যাচ্ছে। তবে
যে দুটো ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসেলকে সাপ্লাই দিচ্ছে, তারপর আমি বলবো না যে এটা ফ্লেক্সর কোনো কাজ করতেছে। আমরা রেডিয়াল নার্ভকে পিওরলি আমরা ধরে নিতে পারি যে এটা এক্সটেনশনই করে, ঠিক আছে, এটা আমাদের হিসাবের জন্য। আচ্ছা, এখন তাহলে রেডিয়াল নার্ভের বেসিক কাজটা কি? এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন। যদি আমরা মোটর ফাংশনটা কনসিডার করি, তাহলে এক্সটেনশন কার করবে? তাহলে চিন্তা করো যে মাসেল গুলো আছে, এখান থেকে তো আর মাসেল শুরু হয়নি, মাসেল শুরু হয়েছে এখান থেকে, রেডিয়াল নার্ভ এখান থেকে একজিলা থেকে আসতেছে, এখান থেকে এসে এখানে টার্মিনেট করতেছে, ধরি এখান এখান থেকে শুরু হয়ে সব মাসেল গুলো নিচের দিকে টার্মিনেট করতেছে। তার মানে মাসেলের ফার্স্ট যে অ্যাকশনটা আমরা পাবো সেটা আমরা কোথায় পাবো? আমাদের ডিস্টাল পার্টের দিকে। ডিস্টাল পার্ট মানে কোথায়? এলবো। তার মানে এলবো জয়েন্টের উপর এটার কাজ আছে। তাহলে এলবো জয়েন্টের ক্ষেত্রে এই মাসেলটা কি কাজ করবে? যে মাসেলটা এখান থেকে শুরু হয়ে এখানের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে শুরু হয়ে এখানের মধ্যে শেষ হয়ে যাওয়া মাসেল কোনটা আছে? ট্রাইসেপস ব্র্যাকাই। তাহলে রেডিয়াল নার্ভ এই পুরো আর্মের মধ্যে বেসিক্যালি যে মাসেলটাকে সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে ট্রাইসেপস। এই ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দিয়ে, তাহলে ট্রাইসেপস মাসেলে ধরলাম অরিজিন এখানে, আমি খুব শর্টকাট বলছি, ধরলাম অরিজিন এখানে, তার মানে ইনসার্শন এখানে। তাহলে ইনসার্শন যদি হয়, আমি এর আগে এটা অনেকবার বলছি, প্রত্যেকটা ক্লাসে যতবার বলার সুযোগ হয়েছে, বলছি যে অরিজিন সাইডে মাসেল গুলো কন্ট্রাকশন করে কাজটা হয় হচ্ছে ইনসার্শন সাইডে। তার মানে ইনসার্শনটা এখানে কোথায় হচ্ছে? এলবো জয়েন্টে। তাহলে এলবো জয়েন্টের কি করবে? যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, এলবো জয়েন্টের ফ্লেকশন করবে নাকি এলবো জয়েন্টের এক্সটেনশন করবে? অবশ্যই এলবো জয়েন্টের এক্সটেনশন করবে। তাহলে ট্রাইসেপস এর ফাংশন মানে রেডিয়াল নার্ভের ফাংশন, একটা ফাংশন আমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আর্মেরও আমরা এক্সটেনশন বলতে পারি, বা এলবো জয়েন্টেরও আমরা কি করতে পারি? এক্সটেনশন বলতে পারি। এবার আসি ফোরআর্মের মাসেল। ফোরআর্মের সুপারফিশিয়াল এবং ডিপ গ্রুপ এক্সটেনসর কম্পার্টমেন্টের বা আমাদের ব্যাক অফ দা ফোরআর্মের যে মাসেল গুলো আছে তাদের সুপারফিশিয়াল গ্রুপ এবং ডিপ গ্রুপ দুইটা মাসেলকে সাপ্লাই দেয় আমাদের রেডিয়াল নার্ভ। তাহলে এই মাসেল গুলোর কি কাজ করবে? তাহলে এই মাসেল গুলোর যদি এখান থেকে অরিজিন হয়, সাপোজ এখান থেকে এতটুকু যদি ফোরআর্ম হয়, এখান থেকে শুরু এখান থেকে শেষ, তাহলে এখানের কাজ কি হবে? রিস্ট জয়েন্টকে কি করা? ফ্লেক্স করা না এক্সটেন্ড করা? অবশ্যই রিস্ট জয়েন্টকে এক্সটেন্ড করা। তার মানে মাসেল গুলা যেগুলো রেডিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, এই মাসেল গুলো মানে কোনগুলা? এক্সটেনসর কম্পার্টমেন্ট অফ দা ফোরআর্ম যে মাসেল গুলো আছে তাদের কাজ হচ্ছে রিস্ট জয়েন্টকে এক্সটেন্ড করে রাখা, এই ফ্লেক্স থেকে এক্সটেন্ড করে রাখা, ঠিক আছে। এখন সব মাসেল তো আর এখান থেকে এখানে শেষ হচ্ছে না, কিছু কিছু মাসেল এখান থেকে অরিজিন হয়ে মনে করে আমাদের ডিজিটেও গিয়েও শেষ হচ্ছে। তার মানে শুধুমাত্র রিস্ট এই এইটুকু অংশ না, ফোরআর্ম, রিস্ট, এমনকি এই ডিজিটের মাসেল গুলাকেও কি করে রাখা? এটা ফ্লেক্সড অবস্থা, কি করে রাখা? এক্সটেন্ড করে রাখা। তাহলে দেখো, আমি যদি কাজটা এভাবে বলি, জিনিসটাকে এখন এভাবে চিন্তা করো, এই পুরো আর্মটাকে আমি এভাবে নিলাম, এলবো এক্সটেন্ডেড, এরকম হলে তো ফ্লেক্স হয়ে যাবে, ফ্লেক্স কিন্তু না, এলবো এক্সটেন্ডেড, আর্ম এক্সটেন্ডেড, ফোরআর্ম এক্সটেন্ডেড, ফোরআর্ম এক্সটেন্ডেড, এবং রিস্ট কেমন অবস্থায় আছে? এটা হলো ফ্লেক্স, এটা রিস্ট এক্সটেন্ডেড, এবং ডিজিট গুলো কিভাবে আছে? এক্সটেন্ডেড পুরা এই এক্সটেনশন। আমার এখানে হাতটা একটু বাঁকা হয়ে আছে, কারণ আমি নইলে ক্যামেরায় আসতেছি না, যার কারণে আমি এভাবে বলছি। তাহলে পুরা জিনিসটা এইটা ছাড়া আমি এটা এভাবে দেখাতে পারছি না। যাই হোক, এভাবে পুরা জিনিসটা এক্সটেন্ড করে রাখা কার কাজ? রেডিয়াল নার্ভের কাজ। তাহলে ওভারঅল এভাবে একটু খেয়াল করে মনে রাখো, এভাবে মনে রাখলে বাকিটুকু আমাদের মিলাতে সহজ হবে, এক নাম্বার। আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলছি, রেডিয়াল নার্ভ ফোরামে ঢুকতেছে কিভাবে, এটা কিন্তু আজকের কথা না। আমি যদি আজকে নাও বলতে পারি এগুলো, আমার মনে হয় না সমস্যা হওয়ার কথা, কারণ লাস্ট ক্লাসে আমি শুধু কোর্সটাতে ফোকাস করছি, শুধুমাত্র আজকে ক্লাসটা যেন বুঝতে অসুবিধা হয়। কাজে কেউ যদি আজকে ক্লাসটা তোমাদের খুব কনসাইজ মনে হয় সময়ের স্বল্পতার কারণে, আমি রিকোয়েস্ট করব পুরোনো ক্লাসটা একটু দেখে নেওয়ার জন্য, পুরোনো বিগত লাস্ট ক্লাসটাই। আচ্ছা, তাহলে রেডিয়াল নার্ভ বলছি যে ফোরামে ঢুকছে কাকে? সুপাইনেটর মাসেলকে পিয়ার্স করে। তাহলে যে মাসেলকে পিয়ার্স করে সে দুটো টার্মিনাল ব্রাঞ্চ দিচ্ছে, তাহলে সেই মাসেলের নার্ভ সাপ্লাই দিবে না, এটা তো হতে পারে না। এখন সুপাইনেটর মাসেলের কাজ কি? সুপাইনেটর মাসেলের কাজই হচ্ছে কি করা? সুপাইন করা। এটা তো সুপাইন না, এটা প্রোনেশন। তাহলে সুপাইনেটর মাসেলের কাজ কি? এই সুপাইন পজিশনে রাখা। তাহলে এই কাজটাও রেডিয়াল নার্ভের একটা কাজ। তাহলে ওভারঅল আমরা মোটর ফাংশন আমরা কি কি পেলাম? আবারও বলছি, রেডিয়াল নার্ভ যদিও বা দুটো ফ্লেক্সর মাসেলকে সাপ্লাই দেয়, আমরা সে দুটো নেগলিজিবল, আমি সেজন্য উচ্চারণই করলাম না, ঝামেলা যেতে চাইলাম না। তবে পিওরলি যে শুধুমাত্র এক্সটেনসর কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়, এই কথাটা যদি আমি আজকে বলে যাই, আমার তো ভুল বলা হয়, এই জন্য কথাটা আমি বললাম। ওটা তোমরা হিসাবে মনে রাখার জন্য বা মনে রাখার সুবিধার জন্য তোমরা ওটাকে বাদ দিতে পারো। যাই হোক, তাহলে এখন আসি, আবারও বলছি, রেডিয়াল নার্ভের তাহলে সাপ্লাইটাকে আমরা ওভারঅল চিন্তা করব দুটো ভাগে, বা রেডিয়াল নার্ভের ফাংশনটাকে আমরা চিন্তা করব দুটো ভাগে, ওয়ান ইজ মোটর, অ্যানাদার ইজ সেন্সরি। মোটর ফাংশনটা কি? মোটর ফাংশন হচ্ছে এখানে মোটর, পিছনের দিকে মোটর, পিছনের দিকে মোটর, পিছনের দিকে মোটর, পুরো এরকম মোটর হয়ে গেছে। এডিশনাল যেটা সেটা হচ্ছে সুপাইনেশন, এই ফোরামে যে মুভমেন্ট সেটা হচ্ছে সুপাইনেশন। এই ফাংশনটা ছাড়া বাকি সব হচ্ছে মোটর। মোটর ফাংশন হচ্ছে খালি এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন এবং এক্সটেনশন।
এখন আসি আমরা একটু হিসাব মিলাই কিভাবে এক্সটেনশনের ফাংশনটা লস হলে রেডিয়াল নার্ভের যদি কোনো প্যারালাইসিস হয় বা রেডিয়াল নার্ভের যদি কোনো উইকনেস হয়, মানে সাপ্লাই কোনো ঝামেলা হয়, তাহলে মাসেল প্যারালাইসিস হবে না উইকনেস হবে, এবং আলটিমেটলি আমরা রিলেভেন্ট কি ক্লিনিক্যাল কন্ডিশন আমরা দেখতে পাবো। আচ্ছা, তাহলে ওভারঅল যেটা বলছি বর্ণনার সুবিধার্থে আমরা রেডিয়াল নার্ভকে তিনটা জনে ভাগ করে নিলাম। ওয়ান ইজ অ্যাক্সিলা, অ্যানাদার ইজ আর্ম, আরটা হচ্ছে আমাদের ফাইনালের যে রিজনটা সেটা হচ্ছে ফোরআর্ম। প্রথমে আসি অ্যাক্সিলাতে। আচ্ছা, আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখা দেখে আমি একটু বলছি, একটু খেয়াল করো। আমি প্রথম যে ভাগটা বললাম সেটা বললাম হচ্ছে ওভারঅল আমি ফাংশনটা বুঝাই দিলাম। রেডিয়াল নার্ভের ফাংশন মানে মনে রাখবা, মোটর ফাংশন মানে মাসেল। মাসেল মানে কোন দিকের মাসেল? পিছনের মাসেল। পিছনের মাসেল গুলোর কাজ কি? এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন। এই কথাটা আপাতত ভুলে যেও না। আচ্ছা, আজান যেহেতু শেষ আমি আগে আসলাম। আচ্ছা, প্রথমে শুরু করছি আমাদের এক্সিলারি রিজনে রেডিয়াল নার্ভের যে সাপ্লাই সেটা নিয়ে। তাহলে আসি এক্সিলারি রিজনে রেডিয়াল নার্ভ কিভাবে সাপ্লাই আমাদের দিচ্ছে। আচ্ছা, তাহলে আমি ছবিতে যাচ্ছি, ছবি দিয়ে আমি দেখাচ্ছি এক্সিলারি রিজনে রেডিয়াল নার্ভের কি কি ব্রাঞ্চ এবং আমাদের কি কি সাপ্লাই। আচ্ছা, অ্যাক্সিলারি রিজনটাতে মূলত আমাদের রেডিয়াল নার্ভের আসলে যে সাপ্লাইটা সেটা যদি আমরা যদি দেখি তাহলে আমরা এমন একটা চিত্র পাই। এখানে বেসিক্যালি আমাদের সাপ্লাই হচ্ছে অ্যাক্সিলারি রিজনে মেইনলি হচ্ছে তিনটা, তিনটার মধ্যে এখানে মাসকুলার দুইটা আর একটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ। তাহলে একটা হচ্ছে মোটর মোটর ব্রাঞ্চ দুটো আর একটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ। আচ্ছা, মোটর ব্রাঞ্চ যে দুটো আছে সেই দুটো ব্রাঞ্চের মধ্যে আবার বেসিক্যালি মাসেল হচ্ছে একটা, মাসেলটার নাম হচ্ছে আমাদের কি ট্রাইসেপস। মাসেলের নাম হলো ট্রাইসেপস আর হচ্ছে একটাই আমাদের সেন্সরি ব্রাঞ্চ। তাহলে আমাদের এই আপার আর্মের দিকে আমাদের যে ব্রাঞ্চ পাচ্ছি তাহলে এখানে কি কি পেলাম? আমরা ব্রাঞ্চ পেলাম হচ্ছে আমরা এখানে তিনটা। এই যে আমি দেখাচ্ছি রেডিয়াল নার্ভের এই অ্যাক্সিলারি রিজনে এখান থেকে আসলে যে ব্রাঞ্চটা আসছে এই ব্রাঞ্চটা বেসিক্যালি সাপ্লাই দেয় এখানে হচ্ছে মাসকুলার দুইটা এবং সেন্সরি একটা। মাসকুলার দুইটা সেটা কি? সেটা হচ্ছে ট্রাইসেপস মাসেলকে। ট্রাইসেপস মাসেলের দুইটা হেডকে সাপ্লাই দেয়, একটা হচ্ছে আমি লং হেড আর একটা হচ্ছে মিডিয়াল হেড। তোমরা হয়তো বা ভাবছো এটা হিউমেরাস দেখে যে এটা মনে হয় আর্ম, এটা আর্ম না, এটা আসলে এই অ্যাক্সিলার এই অংশটা। তাহলে ট্রাইসেপস মাসেলের দুইটা হেডকে সাপ্লাই আমি মনে রাখি ML এর মধ্যে, আবার অ্যাকচুয়ালি দুইটাই ML কিন্তু এখানে হচ্ছে এম, মানে এম লং, মানে আমি মিনিস্টার লং আমি একটু দিয়ে মনে রাখি। তাহলে একটা হচ্ছে আমাদের হচ্ছে মিডিয়াল হেড আর একটা হলো লং হেড, এই দুইটা হেডকে ট্রাইসেপস এর দুইটা হেডকে সাপ্লাই দেয়। আরেকটা যেটা সাপ্লাই সেটা হচ্ছে আমাদের কোনটা? সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ অফ দা আর্ম, পিছন দিকে গিয়ে যেহেতু সাপ্লাই দিচ্ছে এই অ্যাক্সিলার এই পিছনে বা আর্মের আপার পার্টে যেটা সাপ্লাই আসছে এটা এই অ্যাক্সিলারি পার্ট অফ দা রেডিয়াল নার্ভ থেকে আমাদের এই সাপ্লাই। এখন কথা হলো এই অংশটাকে আমি প্রথমে কেন নিলাম, কারণ এটা শুরুর দিকের অংশ তাই আমি এটাকে নিলাম। এখন প্রশ্ন হলো এটার সাথে রিলেভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি আমরা কিভাবে কনসিডার করব। যে কথাটা আমি গতবার বলছিলাম, গতবার আমি বলছিলাম যে আমাদের বনি রিলেশনটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাক্সিলা থেকে শুরু হয়েছে মানে কি? অ্যাক্সিলা থেকে এখান থেকে শুরু হওয়া মানে এখানে কিন্তু আমাদের শোল্ডার জয়েন্ট। খেয়াল করো, অ্যাক্সিলা থেকে শুরু হয়েছে মানে এখানে হচ্ছে আমাদের
শোল্ডার জয়েন্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই ফার্স্ট যে ফার্স্ট মানে রেডিয়াল নার্ভের কোর্সের শুরুর দিকের কোর্সের এই অংশটা যদি ইনজুরি হয় তাহলে কি হবে, কি লেশন হবে, কেন হবে, তাহলে এই লেশন গুলোকে এখন দুই নম্বর কথাটা হলো লেশনটা কেন হলো বা এখানে মেকানিজমটা কি, তিন নাম্বার ইনজুরি হয়ে যেহেতু বেসিক ফাংশন দুটা মোটর এবং সেন্সরি, তাহলে মোটর কি লস হয়েছে এবং সেন্সরি কি লস হয়েছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখলে আমাদের জন্য হিসাবটা সোজা। আবারও বলছি লেশনটা কোথায়, রেডিয়াল নার্ভের লেশনটা কোন জায়গায়, আমরা ভাগ করে নিয়েছি তিনটা পার্টে, তাহলে সেই তিনটা পার্টতে লেশনটা কেন হলো বা মেকানিজমটা কি ছিল। তিন নাম্বার যে কথা সেটা হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে এই লেশনটার ফলে কি লস হলো, মোটর কি লস হলো সেন্সর, এগুলো যদি করো তাহলে প্রথমে আসি এখানে যে নার্ভটা সাপ্লাই দিচ্ছে এটার কারণে, এই যে দেখো এটার লেশন কিভাবে হতে পারে, তাহলে এখানে দেখো লেশন যদি হয় এটার, লেশন হওয়ার কারণ কি হতে পারে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এটা শোল্ডার জয়েন্টের দিকে কাছে, যেহেতু এখানে সবচেয়ে বড় প্রবলেম কি হতে পারে নিজেরাই একটু বুদ্ধি করে বলো, এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে সেটা কি, ডিসলোকেশন। আমরা জানি শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা সবচেয়ে কমন, শোল্ডার জয়েন্টে যদি আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি বলি আমাদের প্রথম সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন, ঠিক তো? তাহলে আমাদের প্রথম এখানে যেটা প্যাথো মানে যেটা হতে পারে মেকানিজম যেটা হতে পারে, এই রেডিয়াল নার্ভের ফার্স্ট অংশে এক্সিলারি অংশে যদি রেডিয়াল নার্ভের ইনজুরি হয় সেটা হতে পারে শোল্ডার, না কেন হতে পারে শোল্ডার জয়েন্টটা ডিসলোকেশনের জন্য। এখন শোল্ডার জয়েন্টের যে ডিসলোকেশন আছে এটাকে তো আমরা কয় রকম ডিসলোকেশন পাই, আমরা তিন রকম ডিসলোকেশন পাই, অ্যান্টেরিয়র ডিসলোকেশন পাই, পোস্টেরিয়র ডিসলোকেশন পাই, ইনফেরিয়র ডিসলোকেশন পাই। এবং আমরা এটাও জানি যেহেতু শোল্ডার জয়েন্টের ক্যাপসুলটা নিচের কারণে শোল্ডার জয়েন্টের ডিসলোকেশনটা নিচের দিকে একটু কমন। এই কথাটা আমি এডিশনালি কেন টেনে আনলাম, এখানে রেডিয়াল নার্ভ ইনজুরির সাথে সাথে যদি ডিসলোকেশনটা ইনফেরিয়র টাইপ হয় বা ইনফেরিয়রলি ডিসলোকেশনটা হয় তাহলে শুধুমাত্র রেডিয়াল নার্ভ ইনজুরড হবে না, সাথে এক্সিলারি নার্ভও ইনজুরড হয়, যেহেতু এই নার্ভগুলো ইম্পর্টেন্ট এবং ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি কথাটা আবারও আমি একটু মনে করাই দিলাম। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে, এখানে আমি যেটা বলছি এখানে মানে কোথায়, এক্সিলারি রিজনে, এক্সিলারি রিজন থেকে রেডিয়াল নার্ভ বেসিক্যালি মোটর এবং সেন্সরি দুটো সাপ্লাই দেয়, কিন্তু মোটর ব্রাঞ্চটাকে আমরা দুটা ভাগে ভাগ করছি ট্রাইসেপস এর দুটা হেড এর জন্য, মিডিয়াল হেড এবং লং হেড। আচ্ছা, আর সেন্সরি যে সাপ্লাইটা, সেন্সরি সাপ্লাইটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র কিউটিনিয়াস, পিছন দিকে কিউটিনিয়াস নার্ভ, যেহেতু এখনো সে পিছনের দিকে আছে। আচ্ছা, এখন এই নার্ভটার ইনজুরি কেন হতে পারে, প্রথম কষ্টটা বললাম এই যদি হেডটা, হেডটা যদি আমাদের এই এই শোল্ডার জয়েন্টের যদি আমাদের ডিসলোকেশন হয়, এখন আমরা জানি শোল্ডার জয়েন্টের ডিসলোকেশন তিন রকম, অ্যান্টেরিয়র ডিসলোকেশন, পোস্টেরিয়র ডিসলোকেশন এবং ইনফেরিয়র ডিসলোকেশন। আমরা সবাই এটাও জানি এই ডিসলোকেশনটা কয় জায়গায় কমন, এই ডিসলোকেশনটা সবচেয়ে বেশি কমন হচ্ছে আমাদের কোন পাশে, এই ডিসলোকেশনটা সবচেয়ে বেশি কমন হচ্ছে আমাদের ইনফেরিয়র সাইডে। আচ্ছা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ, আমি এখানে চেক করলাম, চেক করে দেখি এখানে চেহারা দেখায় না কেন, কথাবার্তা আজকে সবকিছু এত উল্টোপাল্টা কেন হচ্ছে। তাহলে এখানে ডিসলোকেশন যদি হয় সেটা একটা কারণ তো অবশ্যই, এবং ইনফেরিয়র ডিসলোকেশনটা মোস্ট কমন, এবং ইনফেরিয়র ডিসলোকেশনটা আরো ঘটনা করে যেটা হচ্ছে রেডিয়াল নার্ভের পাশাপাশি সে অ্যাক্সিলারি নার্ভকেও ইনজুর করতে পারে। আচ্ছা, ডিসলোকেশন ছাড়া এখানে কি হতে পারে, একটা বোনস এর এখানে যদি রেডিয়াল নার্ভ যদি ইনজুর হয় মাসেল থেকে, তো তাকে সেখানে নিউরো মানে কি বলবো নিউরোপ্যাথিক কোনো এখানে কম্প্রেশন সে পায় না, তার মানে দ্বিতীয় যদি আমরা যদি কোনো একটা জিনিস কনসিডার করি সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের এখানে কি হতে পারে, এই বোনসটা শোল্ডার জয়েন্ট বা এখানে কাছাকাছি যে বোনস গুলো আছে সেগুলো কি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। তাহলে যদি এখন ফ্র্যাকচার হলে কোথায় হবে, হিউম্যানাসের হেডে, হিউম্যানাসের নেকে, হিউম্যানাসের শ্যাফটে, নাকি লোয়ার এন্ডে, যেহেতু আমরা এখানে এক্সিলা এক্সিলা বলছি আপার এন্ডটাকে আমরা ধরবো, তাহলে এখানে যদি কোথাও যদি কোনো ফ্র্যাকচার হয়, সার্জিক্যাল নেকে যদি ধরে ধরলাম এখানে কোনো ফ্র্যাকচার হয়, তাহলে সেই ফ্র্যাকচারটা সামহাও রেডিয়াল নার্ভকে ইনজুর করতে পারে। তাহলে দুই নাম্বার কষ্ট আমরা পেয়ে গেছি, তার মানে অ্যাক্সিলারি রিজনে রেডিয়াল নার্ভ ইনজুর হতে পারে, সেটা ডিসলোকেশনের জন্য বা এখানে ফ্র্যাকচারের জন্য। আরো একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে প্রেসার মেকানিজম। সেই প্রেসার মেকানিজমটা কিভাবে, যদি ফলটি টেকনিকে কেউ ক্রাচ ইউজ করে একদম এ বরাবর, ফলটি টেকনিকে কেউ যদি ক্রাচ ইউজ করে তাহলে এই যে ক্রাচ, এই ক্রাচ যে নিলাম ফলটি টেকনিক, এটা একদম একজিলা বরাবর, তাহলে প্রলং এরকম প্রলং বা লং টার্ম মেয়াদে এরকম ফলটি টেকনিকে যদি ক্রাচ ইউজ করে তখনও সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই রেডিয়াল নার্ভটা ইনজুর হতে পারে। কোথায়,
দ্য রিজন অফ এক্সিলা, দ্য রিজন অফ এক্সিলা। তাহলে এখন আমরা রেডিয়াল নার্ভের ইলেশন গুলোকে বোঝার জন্য তিনটা ভাগে ভাগ করে নিছিলাম, একটা এক্সিলারি রিজন, একটা বলছে আমি আর্ম, আর একটা বলছে আমি ফোর আর্ম। তাহলে এক্সিলার রিজন থেকে আমরা যেটা জানলাম, এক্সিলার রিজনে ইনজুর্ড হতে পারে, কিভাবে কিভাবে হতে পারে, হতে পারে হেডটা ডিসলোকেট হয়ে আসছে ওখান থেকে হতে পারে, অথবা ওখানে আমাদের সার্জিক্যাল লেগে বা এখানে মানে সার্জিক্যাল লেগ বলবো না, আসলে জিনিসটা হচ্ছে আপার এন্ড অফ দ্য হিউম্যান আছে, যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় সেটা সেই কারণে ইঞ্জুরি হতে পারে। এবং আরেকটা যেটা বললাম, এখানে যদি ক্রাচের কারণে যদি পল্টি ইউজের জন্য যদি এখানে কম্প্রেশন মেকানিজমে রেডিয়াল নার্ভটা ইঞ্জুর হতে পারে, তাহলে এই তিনটা কারণ। তাহলে যে মেকানিজমে শিখতে বলছি সাইটটা কোথায়, কোন মেকানিজমে হচ্ছে, দুটো জিনিস আমরা জানলাম। এবার হচ্ছে লেশন কি, সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, লেশনের মধ্যে প্রথমেই তো বলছি আমাদের মাথায় রাখতে হবে দুই ধরনের লেশন হয়, যেহেতু সাপ্লাই দুই ধরনের, একটা হচ্ছে মোটর আর একটা হচ্ছে সেন্সরি। তাহলে মোটর লেশনটা কি, সেন্সরি লেশনটা কি, আর মোটর লেশনটা কি? অ্যাক্সিলারি রিজন থেকে আমাদের এখানে মোটর যে লেশনটা, সেই মোটর লেশনটা কি এখানে সাপ্লাই কাকে দিচ্ছে, ট্রাইসেপস মাসেল কে তো সাপ্লাই দিচ্ছে। আমি কিন্তু এই সেকশনের শুরুতে বলছি ট্রাইসেপস মাসেল কে সাপ্লাই দিচ্ছে, ট্রাইসেপস এর দুইটা হেড কে সাপ্লাই দিচ্ছে। তাহলে ট্রাইসেপস মাসেলের কাজ কি বলছিলাম, এইখানে যে ট্রাইসেপস মাসেল, ট্রাইসেপস মাসেলটার কাজ কি, এলবোকে কি করা, এ ফ্লেক্সড অবস্থা থেকে এক্সটেন্ড করা, যেহেতু সে পিছনের মাসেল পিছন দিকে কন্ট্রাক্ট করলে এদিকে টানবে, এই জিনিসটা এভাবে টেনে নিয়ে যাবে। তাহলে এই যে এই জিনিসটা ফ্লেক্স করা আছে, এটাকে টান দিয়ে এটা এটাকে করতেছে কাজটা, ট্রাইসেপস মাসেল। তাহলে যেহেতু রেডিয়াল নার্ভ ইনজুরি করতে পারবে, পারবে না, তাহলে এলবোটা কেমন হয়ে থাকবে, এলবো হয়ে থাকবে ফ্লেক্সড, এলবো হয়ে থাকবে ফ্লেক্সড। এবং শুধু এটা না, এটা ছাড়াও এই রেডিয়াল নার্ভের এই ট্রাইসেপস মেইনলি সাপ্লাই দিচ্ছে ট্রাইসেপস কে, তবে এখানে আরো কিছু ব্রাঞ্চ পরবর্তীতে, কারণ আরো কিছু এখান থেকে অরিজিন হওয়া মাসেল যারা এইদিকে যাচ্ছে, পোস্টার কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্ম, এমনকি এখানের যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো কি করবে, এই মাসেল গুলো এক্সটেন্ড হতে পারবে না, যার কারণে এটা এরকম হয়ে থাকবে, এই রিস্টটা এইদিকে ফ্লেক্সড হয়ে থাকবে এবং ডিজিট গুলো এরকম হয়ে থাকবে। তাহলে জিনিসটা আমি এভাবে যদি দেখাই, জিনিসটা হবে অনেকটা হবে এরকম, এই যে জিনিসটা, এটা যেটা দেখালাম এই ফেনোমেননটা আমরা পাবো। এখন এখান থেকে যেটা কমন ফেনোমেনন, এই প্রত্যেকটা সেগমেন্ট আলাদা করে যদি না বলি, সেটা হচ্ছে রিস্ট্রক, সেটা হচ্ছে রিস্ট্রক, কারণ এখানে এই নার্ভের সমস্যা। তাহলে এখানে যদি নার্ভের সমস্যা হয়, বাকিগুলোতেও তো অটোমেটিক সমস্যা হচ্ছে, যদিও বা সাপ্লাই এই মাসেলগুলো পাচ্ছে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে, আপনি বললেন এক্সিলারি রিজনে শুধুমাত্র ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দেয়, তাহলে এতগুলো কেন হচ্ছে, এখান থেকেই তো হয়। তাহলে এখানে যদি ঝামেলা হয়, বাকিগুলো মাসেলগুলো তো ঠিকমতো মানে নার্ভ সাপ্লাইটা পাবে না, এই কারণে এই সমস্যাটা হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, তাহলে আমাদের এলবোটাকে এক্সটেন্ড করতে পারবো না, পাশাপাশি আমাদের এক্সটেনসর কম্পার্টমেন্টের যে নার্ভগুলার যে সাপ্লাই ছিল মাসেল গুলাতে, সেই কারণে যে আমাদের এক্সটেনশনের কাজ হতো, এক্সটেনশন অফ দ্য ফোরআর্ম এবং এক্সটেনশন অফ দ্য এই যে রিস্ট, সেই জিনিসটা না হয়ে এটাও এরকম ফ্লেক্স হলো এবং রিস্টটাও এরকম ফ্লেক্স হলো, এমনকি ডিজিট গুলো এরকম ফ্লেক্স হলো। এটাই হচ্ছে সেই আমাদের কন্ডিশন, আলটিমেটলি যে কন্ডিশন আমরা পেলাম লেশন এট দ্য রিজন অফ, কোন রিজনে, এক্সিলারাতে। আচ্ছা, তাহলে একটা গেল আমাদের অ্যাক্সিলারি রিজনে, এবার আসি সেকেন্ড অ্যাক্সিলারি রিজনের মোটর সাপ্লাই ঝামেলা হলে কি হবে, এখন আসি সেন্সরি সাপ্লাই ঝামেলা হলে কি হবে। সেন্সরি সাপ্লাই এর ঝামেলা এখানে আসলে, যদিও বা আমি বলছি যে সেন্সরি সাপ্লাই অ্যাক্সিলারি রিজন থেকে একটা মাত্র রিজন, সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্ম, তবে এই রেডিয়াল নার্ভটা এই আমাদের এখান থেকে যখন এভাবে যাচ্ছে, এরপরে এই অ্যাক্সিলা থেকে যখন সে স্পাইরাল গ্রুপ দিয়ে পিছনে ঢুকলো, পিছন দিকে গিয়ে তারপর যখন সে এই লেটারাল ইপিকন্ডাইল দিয়ে এভাবে যখন সে আসতেছে এদিকে আসার আগে, এখানে আসার আগে সে আরেকটা ব্রাঞ্চ দিয়ে দেয়, এখানে আরেকটা ব্রাঞ্চ দিয়ে এভাবে সাপ্লাই দেয়, মনে করো নিচে থেকে যাওয়ার সময় এভাবে যাওয়ার সময় এভাবে গিয়ে একটা ব্রাঞ্চ দেয়, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে লেটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দা আর্ম, লেটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দা আর্ম। এবং আরো একটা ব্রাঞ্চ আমরা পাই, সেটা সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা ফোরআর্ম। তাহলে এই নার্ভ গুলো কিন্তু এখানেই সাপ্লাই, মানে মেন কথা যেটা বলতে চাচ্ছি, অ্যাক্সিলারি রিজনে যদিও বা প্রপার সাপ্লাই একটা, সেটা হচ্ছে কোনটা, এটা পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা আর্ম, কিন্তু পোস্টেরিয়র কিউটিনিয়াস ছাড়াও লেটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দা আর্ম, এমন কি পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা ফোরআর্ম, যেটা বরাবর দিয়ে গেছে, সবগুলো সেন্সরি সাপ্লাই হবে,
সবগুলো সেন্সরি সাপ্লাই হ্যাম্পার হবে, কারণ এটা শুরুতেই সাপ্লাইটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এই সবগুলো সেন্সরি সাপ্লাই যদি হ্যাম্পার হয়, রেডিয়াল নার্ভের সাপ্লাই যদি ঝামেলা হয়, তাহলে সমস্যা কি হবে? যেহেতু এদের সাপ্লাই হচ্ছে সেন্সেশন দেওয়া, তার মানে আমরা লেটারাল, এই লোয়ার লেটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দা আর্ম, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দা আর্ম, এমনকি পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দা ফোরআর্ম, এই তিনটা জায়গা প্লাস এখানে আমাদের যে এই লেটারাল পার্ট যেটা ছিল, লেটারাল ডর্সাল স্পেক্টে লেটারাল 3.5 ফিঙ্গারের যে ডিজিট গুলো যে ছিল এবং অ্যাসোসিয়েটেড যে পামার এরিয়া ছিল, এখানের যে সেন্সরি সাপ্লাই, সবগুলো সেন্সরি সাপ্লাই চলে যাবে। এখন তাহলে ওভারঅল এই রিজনটাতে যদি লেশন হয় কি কি ঝামেলা হয় সেটা আমরা একটু দেখি। তাহলে অ্যাক্সিলারি রিজনে যদি ঝামেলা হয়, কারণটা হচ্ছে অ্যাক্সিলার কাছে, যেহেতু অ্যাক্সিল মানে এখানে, এখানে হচ্ছে শোল্ডার জয়েন্ট, তাহলে শোল্ডার জয়েন্ট এখানে আমাদের ঝামেলা করবে। ফার্স্ট ঝামেলা হচ্ছে ডিসলোকেট হতে পারে, সেটা যদি ইনফেরিয়রলি হয় সাথে অ্যাক্সিলারি নার্ভ ইনজুরি হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যেহেতু এই জায়গাটা হিউম্যানাস এর আপার এন্ড, তাহলে ফ্র্যাকচারটা আপার এন্ডে যদি হিউম্যানাস এর কোনো ফ্র্যাকচার হয়, সেই ফ্র্যাকচার পার্টটাও গিয়ে রেডিয়াল নার্ভকে ট্রমাটাইজ, মানে রেডিয়াল নার্ভে ট্রমা করতে পারে, রেডিয়াল নার্ভে ইনজুরি করতে পারে। আর 2 নাম্বার, 3 নাম্বার কথা যেটা বলছি, ফল্কি টেকনিকে যদি আমরা এখানে ক্রাচ ইউজ করি, তাহলে সেটাও আমাদের ঝামেলা করতে পারে। এই তিন ভাবে, তিন রকম মেকানিজমের মাধ্যমে রেডিয়াল নার্ভটা সামহাউ ইনজুর হতে পারে। সে রেডিয়াল নার্ভের কাজ যেহেতু মোটর এবং সেন্সরি, তাহলে সমস্যাগুলো হবে কারণে এই এলবোটা এক্সটেন্ড করার কথা, এলবো ফ্লেক্স, ফোরআর্ম এক্সটেন্ডেড করতে পারার কথা সেটা করতে পারে না, এবং এই রিস্টটাও ফ্লেক্স, এমনকি ডিজিট গুলো ফ্লেক্স, এই পজিশনটা দাঁড় হয়। তাহলে এটা হচ্ছে আমাদের যদি অ্যাক্সিলার রিজনে যায়, পুরো এখান থেকে শুরু করে আমরা এইভাবে দেখাতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আর সেন্সরি সাপ্লাই তো বললাম, সাপ্লাইং যতগুলো ইয়ে আছে সবগুলা একদম সেন্সরি লস। আচ্ছা, এখন আসি সেকেন্ড, একটু আমরা নিচে নামবো, কারণ একদম শুরু থেকে শুরু করছে। এখন নিচে, এরপর নিচে কোথায় আছে, এরপরে সাপ্লাই ঝামেলাটা কোথায় হতে পারে, তাহলে একটু ছবি দেখি। অ্যাক্সিলারের পর আমরা যে রিজনটাকে বেছে নিছিলাম সেটা কোনটা ছিল? অ্যাক্সিলার পর আমরা যে রিজনটাকে বেছে নিছি সেটা ছিল হচ্ছে আমাদের কোনটা, সেটা ছিল আমাদের আর্ম রিজন। তাহলে আর্মের দিকে আমরা একটু দেখি তো, আর্মের দিকে সে কি কাহিনী করে আমাদের রেডিয়াল নার্ভ, দেখো সবাই। আর্মের এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে রেডিয়াল নার্ভটা অ্যাক্সিলারি গ্রুপ দিয়ে, রেডিয়াল গ্রুপ বা স্পাইরাল গ্রুপ দিয়ে নামছে, রেডিয়াল গ্রুপ বা স্পাইরাল গ্রুপ দিয়ে নামছে। তার মানে আমাদের এখন এই রেডিয়াল নার্ভের এই অংশটাতে কি করতে হবে, সামহাউ ইনজুর করতে হবে। তাহলে রিজনটা হচ্ছে আর্ম, আর্মের মানে আর্ম বলতে পারি, স্পাইরাল গ্রুপে বলতে পারি, অথবা বলতে পারি শ্যাফট অফ দা হিউম্যানাস। তাহলে এখন এখানে ইনজুরিটা কিভাবে হতে পারে, এখানে তো আর ডিসলোকেশন হবে না, এখানে তো কোনো জয়েন্ট নাই, তার মানে এখানে কি হতে হবে, এখানে কোনোভাবে ফ্র্যাকচার হতে হবে। তাহলে ফ্র্যাকচার অফ দা শ্যাফট অফ দা হিউম্যানাস, সেটা আবার কোথায়, স্পাইরাল গ্রুপের দিকে, এটা একটা কমন সাইড। এবং এইখানে রেডিয়াল নার্ভটা বেশ টাইটলি এই রেডিয়াল গ্রুপের সাথে, মানে টাইটলি বলবো না, মানে বেশ অ্যাডহেরেন্টলি মোটামুটি রেডিয়াল গ্রুপের সাথে লেগে থাকে, এবং এই রিজনটাই সবচেয়ে কমনেস্ট সাইট অফ দা ইনজুরি অফ দা রেডিয়াল নার্ভ। সেটা কোথায় আবারও বলছি, সেটা কোথায়, আমাদের স্পাইরাল গ্রুপ। আমরা অ্যাক্সিলারি নার্ভের লেশন বললে আমরা বুঝি হচ্ছে এই জায়গাটা, সার্জিক্যাল নেক অফ দা হিউম্যানাস, কিন্তু রেডিয়াল নার্ভ ইনজুরি বললে আমরা কিন্তু প্রথমে আমাদের মাথায় রাখা উচিত এই কোন রেডিয়াটা, স্পাইরাল গ্রুপ। তাহলে স্পাইরাল গ্রুপে যেহেতু এটা, যেহেতু গ্রুপ, দেখো এই গ্রুপটা মনে করে এটা একটা ভাঁজ, এই যে ভাঁজ, ভাঁজের মধ্যে যদি এটা যদি নার্ভ হিসেবে যদি এখানে ঢুকে থাকে এবং এখানে যদি ফ্র্যাকচার হয় এবং এটাই কমনেস্ট টাইপ, তাহলে নার্ভটা ইনজুরি এখানে সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা না, বুঝতেই তো পারছো। তাহলে স্পাইরাল গ্রুপ মনে করে এটা একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে এটা হচ্ছে একটা নার্ভ, তাহলে স্পাইরাল গ্রুপে যদি এখানে ফ্র্যাকচার হয়ে যায় নার্ভে তো ইনজুরি হবেই, এটা না বোঝার কোনো কারণ নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে, এইখানে যদি আমরা তো লেশনটা পেলাম, লেশনটা হচ্ছে কোথায়, আর্মে, বা বলতে পারি বোনসের রিলেশনে শ্যাফট অফ দা হিউম্যানাস, শ্যাফট অফ দা হিউম্যানাস এর কোথায়, স্পাইরাল গ্রুপ বা রেডিয়াল গ্রুপে। এই স্পাইরাল গ্রুপটা, এটা তো এই এরকম অবলিকলি ডাউনওয়ার্ডস এন্ড লেটারালি ডিরেকশন, এই স্পাইরাল গ্রুপের এখন প্রশ্ন হলো ফ্র্যাকচারটা কোন দিকে বেশি কমন, প্রক্সিমাল সাইডে নাকি ডিস্টাল সাইডে। এই ফ্র্যাকচারটা কমন হলো মেইনলি ডিস্টাল পার্টে, কোথায় কমন, ডিস্টাল পার্টে। ডিস্টাল পার্টে হওয়ার কারণে এখানে কিন্তু কাহিনী হয়, সেজন্য বললাম এটা আলাদা করে ডিস্টাল পার্টে। ডিস্টাল পার্টে হওয়ার জন্য এখানে আসলে ট্রাইসেপস মাসেলের অরিজিন আগেই শুরু হয়ে যায়, এখান থেকে বেসিক্যালি ট্রাইসেপস মাসেলের তিনটা হেড এখান থেকে অরিজিন করে না, বা এখানে ডিস্টাল হেড এর পাশাপাশি নিয়ার বাই এরিয়া থেকে অরিজিন করে না, ট্রাইসেপস এর অরিজিন আরো আগে হওয়ার কারণে এখানে রেডিয়াল নার্ভে যে লেশনটা হয় সেই লেশনটা ট্রাইসেপস মাসেলকে অতটা ইনফ্লুয়েন্স করতে পারে না। আবারও বলছি কথাটা, স্পাইরাল গ্রুপে যে লেশনটা হয় রেডিয়াল নার্ভে সেই লেশন কোন দিকে হয়, এটা যদি হয় স্পাইরাল গ্রুপ, এটা প্রক্সিমাল পার্ট, এটা ডিস্টাল পার্ট, তাহলে লেশনটা কোন দিকে বেশি হয়, ডিস্টাল পার্টে। এখন ট্রাইসেপস যে মাসেলটা
সেটা আসলে যে অরিজিন, এই জায়গাটাকে ডিস্টাল পার্টে হলে মাসেলের অরিজিনটাকে এসকেপ করে যেতে পারে, মাসেলটা কম এফেক্টেড হয়। তাহলে মাসেলটা যদি স্পাইরাল গ্রুপে কোনো কারণে রেডিয়াল ফ্র্যাকচারের কারণে রেডিয়াল নার্ভটা যদি সামহাউ ইনজুরড হয়, তাহলে ট্রাইসেপস মাসেলটা মানে পুরোপুরি প্যারালাইজ হয় না, যেটা আমাদের অ্যাক্সিলারি নার্ভে যদি ইনজুরি মানে মোটামুটি মাসেলটাকে প্যারালাইজ করে ফেলতে পারে, ভালো ইনজুরি হয় এবং মাসেলটা প্যারালাইজ হয়। কিন্তু স্পাইরাল গ্রুপে হলে মাসেলটার উইকনেস হবে, ট্রাইসেপসের উইকনেস হবে, কিন্তু কি হবে না, প্যারালাইজ সাধারণত হয় না। তো সেই কারণটা কি? সেরকম হওয়ার কারণটা হলো আমাদের ট্রাইসেপসের যেটা মেইন কাজ ছিল সেটা কি ছিল, কি ছিল সেটা কাজ, এফ্লেক্স এলবোটাকে কি করা, এক্সটেন্ড করা। এই যে এটা মনে করি, এটা হচ্ছে ট্রাইসেপস মাসেল, এলবোটা ফ্লেক্স আছে, এটাকে এক্সটেন্ড করছে। তাহলে এই এক্সটেনশনের এই এক্সিলারি এরিয়াতে যখন রেডিয়াল নার্ভ ইনজুর্ড হয়েছিল সামহাউ, তখন যে আমাদের এইরকম এক্সটেনশনে যতটুকু সমস্যা ছিল, এখানে ওই সমস্যাটা অত বেশি হবে না, এখানে মোটামুটি সে এটা এই মুভমেন্টটা করতে পারবে, কিন্তু উইকনেস থাকবে, পাওয়ারফুল এরকম এক্সটেনশন তার হবে না। এই কথাটা আমি বারবার বলতে চাচ্ছি, ট্রাইসেপস একটা ইম্পর্টেন্ট মাসেল পোস্টার কম্পার্টমেন্টের জন্য। রেডিয়াল নার্ভের সাপ্লাই এর হ্যাম্পারের জন্য ট্রাইসেপস মাসেল যদি কম সাপ্লাই পায়, বা ট্রাইসেপস মাসেল রেডিয়াল নার্ভ ইনজুরির জন্য ট্রাইসেপস মাসেল কিন্তু ওখানে প্যারালাইজড হবে, ওখানে মানে যে ইয়েটা হয় ইঞ্জুরিটা হয় সেটা মোটামুটি সিভিয়ার টাইপ অফ ইঞ্জুরি, কিন্তু এই রিজনে স্পাইরাল গ্রুভের এখানে এই রিজনটা অতটা ইয়ে না, এখানে মাসেলটা উইকনেস হয় কিন্তু একদম প্যারালাইজ আমরা পাই না। আচ্ছা, এই রিজনের আরো একটা মানে স্পেশালিটি আছে, সেটা কি, এই রিজনটাতে, এই রিজন মানে কোনটাতে, স্পাইরাল গ্রুভে যদি হয়, আমরা দেখছি যে কিউটেনিয়াস যে নার্ভ গুলো আছে, কিউটেনিয়াস নার্ভ গুলো এখানে আসার আগেই সবকিছু কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, মানে স্পাইরাল গ্রুভের আগেই এখানে যা সাপ্লাই দেওয়ার মোটামুটি সাপ্লাই দেওয়া হয়ে যায়, যার কারণে এখানে এসে নার্ভটা যদি ইঞ্জুরি হয়, এখানে এসে যদি ইঞ্জুরি, আগেরটাতে যেরকম বলছিলাম যে এখানে ইঞ্জুরি মানে নিচের দিকে সাপ্লাই ও ঝামেলা হয়ে গেছে, শুরুতেই তো ঝামেলা। এখন পানি যদি কোন একটা মনে করো পানি ট্যাঙ্কিতে আমরা মনে করো যারা আছে তারা আগে পানি পায়, এরপরে দ্বিতীয় তলা পায়, এরপরে তৃতীয় তলা পায়, এখন যদি ট্যাঙ্কি মানে ট্যাঙ্কির একদম উপর তলায় যদি পানি না পায় দুপুর মানে, এবং জিনিসটা এমন ভাবে লিঙ্ক, উপর তলা থেকে দ্বিতীয় তলা যাবে, দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাবে, এভাবে লিঙ্ক মনে করো। এখন পানির ট্যাঙ্কির ঝামেলার জন্য উপর তলায় পানি পায় না, তাহলে উপর তলায় যদি পানি না পায় দ্বিতীয় তলা কিভাবে পাবে, তৃতীয় তলা কিভাবে পাবে, সেম ব্যাপারটা হয়েছে এখানে। অ্যাক্সিলারি নার্ভের এখানে যদি সেন্সরি সাপ্লাইটা যদি হ্যাম্পার হয়ে যায়, তাহলে নিচের দিকে তো ঝামেলা অটোমেটিকলি হয়ে যাবে, এখন তো উপরে ঝামেলা, এখন ঝামেলাটা কোথায় হয়েছে, মাঝামাঝি জায়গায়, যার কারণে সব জায়গায় এখন আর আমরা ঝামেলাটা পাবো না, মানে মোটামুটি এখান থেকে নার্ভ গুলো যায় এখানে যেখানে দেওয়া, কারণ এই নার্ভটা এখান থেকে নামতে নামতে এভাবে কিন্তু একটা সাপ্লাই দিয়ে গেছে, এবং এটাও কিন্তু এখান থেকে নেমে এদিকে সাপ্লাই একটা দিয়ে গেছে, তার আগে কিন্তু বাইফার্কেশন হয়ে গেছে নার্ভ গুলোর সাপ্লাই মানে এরিয়াটা হয়ে গেছে, তার মানে সাপ্লাই যা পাওয়ার পেয়ে গেছে। পার্টিকুলারলি এখানে স্পাইরাল গ্রুপ বরাবর যতটুকু অংশ ইনজুরড হবে নার্ভটা, সেই অংশটা যে রিজনে সাপ্লাই দেয় মানে ভেরিয়েবল অ্যামাউন্ট অফ একটা সেন্সরি একটা লস হবে, তবে এটা তেমন মাত্রায় সেন্সরি লস হবে না। তার মানে কথাটা কি দাঁড়ালো, স্পাইরাল গ্রুপে যদিও বা লেশনটা সবচেয়ে কমন, স্পাইরাল গ্রুপে যদিও বা লেশনটা সবচেয়ে কমন আবারও বলছি, কিন্তু এখানে সিভিয়ারিটি যে পর্যায়ে হচ্ছে এই পর্যায়গুলো মোটামুটি মিনিমাল। আমরা দেখলাম যে ট্রাইসেপস মাসেলও এখানে উইকনেসটা থাকতেছে কিন্তু প্যারালাইজড, এবং এটাও দেখলাম যে সেন্সরি লসের ক্ষেত্রে এখানে মোটামুটি একটা ইনভ্যারিয়েবল সেন্সরি লস হয়, অতটা মানে একদম পুরো যতগুলো সেন্সরি এরিয়া আছে সব জায়গাগুলো কিন্তু এখানে এফেক্টেড হয় না, তার কথাটা এটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল, এবার আসি আমাদের হচ্ছে লাস্ট যে পর্যায়টা, আমি একটু তাড়াহুড়া করে বললাম আর একটু সময় নিয়ে বলতে পারলে ভেঙে ভেঙে মানে বলতে পারলে আসলে ক্লাসটা তো শেষ করতে হবে সময়ের মধ্যে। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে ফোরআর্মের এখানে এসে যে মানে আমাদের যে লাস্ট রিজনটাকে আমরা চুজ করছি আর কি, এটাকে আসলে অনেকভাবে বলা যায়, বলা যায় যে ফোরআর্মের রেডিয়াল নার্ভের যে ইঞ্জুরি সেটা বলা যায়, বা বলা যায় এখানে যে রেডিয়াল টানেল ইঞ্জুরি এই কথাটাও বলা হয়, রেডিয়াল টানেল ইঞ্জুরি বলা হয়, অথবা বলা হয় যে এখানে আপার এন্ড অফ দা রেডিয়াস আলনার এখানেও যে ইঞ্জুরি হলে তাহলে রেডিয়াল নার্ভের কিরকম লেশন হবে। তাহলে এই রিজন গুলো কনসিডার করে তাহলে একটাকে বলতে পারি আমরা ফোরামে, একটাকে বলতে পারি আমরা রেডিয়াল টানেল সিন্ড্রোম অনুযায়ী বা এখানে এই জায়গাটায়, অথবা আপার এন্ড অফ দা এই রেডিয়াস এবং আলনার এখানে যদি কোনো ধরনের লেশন হয় মানে কোনো ধরনের ইয়া হয় মানে ঝামেলা হয়, তাহলে সেটা রেডিয়াল নার্ভের উপর এফেক্ট করে এখানে আমাদের কি কি সিন্ড্রোম আমাদের দিবে, তাহলে সাইডটা তো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, সাইড পর এখন আসি এখানে ক্ষেত্রে কিছু কথায়, সেই কথাগুলো কি কি, দেখো এই লেশনটা ইনজুরি টু দ্য রেডিয়াল নার্ভ এট দা, যদি আমরা বলি একদম যদি প্রপারলি বলি যে এট দা এলবো, এলবোর এখানে মানে বুঝায় যে যেটা সেটা বুঝায় কোনটা, সেটা বুঝায় হচ্ছে এই যে
রেডিয়াল টানেল সিন্ড্রোম যেটা, সেটা এই রেডিয়াল টানেল সিন্ড্রোমটাকে এটাকে কম্পেয়ার করা হয় একটা হচ্ছে স্ক্রু ড্রাইভারের মতো। সাপোজ কোন একটা আমি ইয়ে খুলবো, স্ক্রু ড্রাইভার আমরা কোন দিকে ঘুরাই? ডান দিকে কিন্তু ঘুরাই, এভাবে 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 ঘুরাই, এভাবেই কিন্তু ঘুরাই স্ক্রু ড্রাইভার সিন্ড্রোমে। তাহলে এখানে যেটা হয়, এই যে রেডিয়াল নার্ভের এই জায়গাটাতে, আমি তো আসলে ওইভাবে দেখাতে পারছি, ধরো এখানে, এখানে আমরা যে শুরু থেকেই গিয়েই কিন্তু সে ল্যাটারাল এপিকন্ডাইল থেকে সামনে গিয়ে সুপাইনেটর মাসলকে পিয়ার্স করতেছে। সুপাইনেটর এখানে সবার উপরে, এখানে যদি মাসল চিন্তা করি যেখানে সে পিয়ার্স করছে, সবার উপরে থাকে বাইসেপস ব্র্যাকি, বাইসেপস ব্র্যাকি, বাইসেপস ব্র্যাকেটের উপরে থাকে নিচে, এর নিচে ইমিডিয়েটলি নিচে থাকে হচ্ছে ব্র্যাকিওরেডিয়ালিস, ব্র্যাকিওরেডিয়ালিস নিচে থাকে সুপাইনেটর, সেই সুপাইনেটর মাসলসকে পিয়ার্স করে কিছু কিছু যাচ্ছে এবং তিনটা মাসলে কিন্তু এখানে তার দ্বারা সাপ্লাই পায়। বাইসেপস ব্র্যাকি, ব্র্যাকিওরেডিয়ালিস এবং সুপাইনেটর, এই মাসেল গুলোর মধ্যে বাইসেপস ব্র্যাকি এবং সুপাইনেটরের কাজ তো আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে কি, সুপাইনেশন করা। এবং সুপাইনেশন করতে গেলে কি করতে হবে, এরকম করতে হবে। তাহলে স্ক্রুটা দেখো কোন দিকে ঘুরতেছে, এই যে আমি হাতটাকে ঘুরে দেখাচ্ছি ডান দিকে, যার কারণে এখানে যদি কোনো কারণে এই রেডিয়ালের আপার এন্ডে যদি ফ্র্যাকচার হয় বা রেডিয়ালের হেডটা যদি ডিসলোকেশন হয়, সামহাও অ্যানুলার লিগামেন্ট রাপচার হয়ে বা যে কোনো কারণে হেডটা যদি ডিসলোকেশন হয়, তাহলে এখানে রেডিয়াল নার্ভে কি করতে পারে, রেডিয়াল নার্ভে কম্প্রেশন, মানে রেডিয়াল নার্ভে কম্প্রেশন হতে পারে। এবং এখানে যে সিমটমটা আসলে হয় এটা ইনজুরি চেয়ে, এটা হচ্ছে একটা নিউরোপ্যাথিক কম্প্রেসিভ একটা সিন্ড্রোম, বা কোনো কারণে এখানে সুপারনেটর যে মাসেলটা এখান থেকে কোনো একটা মানে এরকম অ্যাপোনিওটিক ফাসা বা কোনোটা গিয়ে নার্ভটাকে যদি কম্প্রেস করে রাখে, মানে পিওরলি যদি এখানে মেইনলি যদি এমন হয় যে এখানে কোনো একটা কম্প্রেসিভ নিউরোপ্যাথির কারণে ডিপ যে নার্ভটা, কারণ এখানে দুই সুপারনেটর মাসেলকে পিয়ার্স করার পর দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ, এবং ডিপ ব্রাঞ্চটার নাম হচ্ছে পোস্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ। তাহলে সে কিউটেনাসে যখন এই ব্রাঞ্চটা পোস্টেরিয়র কিউটেনাসটা যদি কোনো কারণে কম্প্রেস হয়ে যায়, তার মানে এখানে যে সাপ্লাইং মাসেল গুলো সেগুলো ঝামেলা হবে, এবং সুপারনেটাল মাসেলকে পিয়ার্স করতেছে বড় মানে হচ্ছে তার বরাবর চলিস, তারপর সুপারনেটাল। তোমরা যদি বই ব্রাউজ করো তোমরা দেখবে, যার কারণে এই মাসেল গুলোর কাজ যেহেতু সুপারনেশন, যার কারণে